আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ আবারও হাজির হলাম আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে। তো যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে আমার হাতে একটি অপো A5s মোবাইল। মোবাইলটির প্রবলেম, মোবাইলটি হ্যাং অন লোগো, মোবাইলটি অন হয় না, অন করলে হ্যাং হয়ে থাকে, শুধু অপো লেখা এসে দাঁড়িয়ে থাকে। মোবাইলটি অনেকবার ফ্ল্যাশ করা হয়েছে, ফ্ল্যাশ করার পরেও হ্যাং অন লোগো ঠিক হয় না। তো আমরা এটা রিপেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব যে মোবাইলটি হ্যাং অন লোগো হলে কিভাবে কাজ করে দেয়, সম্পূর্ণভাবে এটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। আমরা মোবাইলটি এখানে আইএসপি করব ইজি জেট প্লাস এর বক্স দিয়ে। আমরা তিনটি কেটে নিব, তিনটি কেটে আমরা আইএসপি করব। করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কিভাবে এই কাজটি করতে হয়। এখানে আপনার ইজি জেট বা UEFI বক্স দিয়ে আমরা এটাকে আইসিটাকে পার্টিশন করব এবং কত সহজে এই কাজটি করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। আর CM2 দিয়ে আমরা এটাকে ফ্ল্যাশ করব, ফ্ল্যাশ করে সেটটি আবার আগের মতো রান করব, সহজে কাজটি খুব সহজেই কাজটি করা যায়। আমরা মাদারপুটের যে তিনটি ছিল এটা কাটারিং প্লাস দিয়ে কেটে নিলাম এবং কাটার সময় খেয়াল রাখতে হবে যে লাইনগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা অন্য কম্পোনেন্টে যেন কাটিং প্লাসে টান না লাগে। এটা পেস্টিং আইসি যেহেতু, আর আইএসপি এর ক্লিক আর সিএমডি ডেটা লাইনটা আছে আপনার ব্ল্যাক পেস্টের নিচে। আমরা আঠাটা আস্তে আস্তে করে কেটে নিব, কেটে আমরা এখানে লাইন লাগাবো, জাম্প আউট করবো। এটা পেস্ট কাটা শেষ, এটা পরিষ্কার। এখন আমরা এখানে আইএসপি লাইন লাগাবো। আমি দেখাবো ইজি জেটাক দিয়ে কিভাবে এটাকে পার্টিশন করে সিএম টুর মাধ্যমে ফ্ল্যাশ করে সেটি আবার আগের মতো সম্পূর্ণভাবে অন করা যায় সেটা দেখানোর চেষ্টা করব।
আমরা ইজিজি এটাকে কানেক্ট করব এবং ইউএসবি লাগাবো আমরা শুধু আইএসপি বিসিসি বিসিসি কিউ লাইন বাদ দিয়ে গ্রাউন্ড সিএলকে সিএমডি আর ডিটো লাইন লাগাইছি আর বিসিসি বিসিসি কিউ চার্জারের মাধ্যমে আমরা দিয়েছি ভোল্টেজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আইসিটি আমরা সঠিকভাবে পেয়েছে এখানে হেলথ রিপোর্ট দেখাচ্ছে আপনার 20-30 থেকে 40 যেহেতু আইসির হেলথ রিপোর্ট খারাপ সেক্ষেত্রে ফোনটি অন হয় না হ্যাং অন লোগো আবার মাঝে মাঝে দেখাচ্ছে অন হয় আবার রেজিস্টার নেই হ্যাং হয় বন্ধ হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা দেখা তো আমরা এটা ইএমসি টুলস ইজি যেটা টুলস ওপেন করব ওপেন করে আমরা এটাকে আরপিএম ক্লিন করব যেহেতু স্যামসাং আইসি সেক্ষেত্রে আমাদের আরপিএম ক্লিন করতে হবে আমাদের আর পিএম ক্লিন কাজ চলছে আর পিএমবি ক্লিন শেষ আমরা এবার এজি যেটা প্লাস টুলসটা ওপেন করবো করে দেখবো আমাদের হেলথ রিপোর্ট ঠিক হয়েছে কিনা আমরা স্মার্ট রিপোর্ট বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের হেলথ রিপোর্ট ঠিক হয়ে গেছে 0 থেকে 10 মানে সম্পূর্ণ ওকে তো জাস্ট এতটুকু কাজ আমরা এখন বক্স থেকে মাদারবোর্ডটি খুলে নিব খুলে নিয়ে এসপি লাইনগুলো খুলে ফেলব খুলে আমরা জাস্ট সিএম টুল দিয়ে ফোনটাকে ফ্ল্যাশ করব এখন আমরা ফাইলটি সিলেক্ট করব এটা অপো A5s মোবাইল স্ক্যানার ফাইল ফাইলটি সিএম2 MT2 টুলসের মাধ্যমে ফ্ল্যাশ করব এখানে ফাইলটি আমরা ধরে দেব জাস্ট ফ্ল্যাশ আমরা ফোনটি কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্ল্যাশ নিয়ে শুরু করছে
দেখ রাশে কাজ শেষ আমরা এখন যে নেটওয়ার্ক ফাইল ব্যাকআপ রাখছিলাম জাস্ট আমরা রিস্টোর ব্যাকআপ ফাইলটি আবার ফোনের ভিতর লুকিয়ে দিব ফোনটি আবার আমরা কানেক্ট করব অটোমেটিক্যালি আমাদের ব্যাকআপ ফাইলটি ফোনে নেটওয়ার্ক ফাইলটি ফোনে লুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকআপ ফাইলটি ফোনে ফ্ল্যাশ হচ্ছে এই ফাইলটি না দিলে নেটওয়ার্কটা আসবে না আমি বিএসবি না নন থাকব আমাদের কাজ শেষ তো আমরা এখন ফোনটি অন করে দেখার চেষ্টা করব আমাদের ফোনটি আগের মতো হ্যাং অন লোগো আছে নাকি পরিপূর্ণভাবে অন হয়েছে আশা করি আল্লাহর রহমতে ফোনটি পরিপূর্ণভাবে অন হবে এবং কোনো সমস্যা দেবে না ফোনটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফোনটি লোডিং হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ফোনটি অন হবে আগে জাস্ট অপো লেখা আসে ফোনটি হ্যাং অন লোগো হয়ে দাঁড়িয়ে থাকতো লোডিং হইতো না এখন যেহেতু লোডিং হচ্ছে ফোনটি আল্লাহর রহমতে ওপেন হবে আলহামদুলিল্লাহ আমার ফোনটি পরিপূর্ণভাবে সচল হয়েছে অন হয়েছে হ্যাং অন লোগো আর নাই এটাই ছিল ছোট একটা কাজ তো বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ